তীব্র দহনে পুড়ছে রাজ্য। দুপুরে স্কুল, সকালে নির্দেশের পর গরমে ছুটি এগোনো নিয়ে আলোচনা। প্রয়োজনে এগোবে গরমের ছুটি। সোম এবং মঙ্গলবার আবহাওয়া দেখে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের দপ্তর থেকে বিভিন্ন দপ্তর, আবহাওয়া দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত দপ্তরের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি। আমরা পুরো রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। যে মূল কথা হচ্ছে যে তিন দিনের মধ্যে একটা, তারা বলছেন যে অন্তত সাময়িক স্বস্তি, তার বৃষ্টিপাতের কথা আছে সোমবার থেকে। তো আমরা এই সোম মঙ্গলবার সিচুয়েশনটা একটু দেখে নিতে চাইছি। সেখানে আমরা আজকে যথারীতি দপ্তর থেকে একটা নির্দেশিকা দিয়েছি, এই প্রবল হিটের সঙ্গে কী করে মানিয়ে নিতে হবে। স্কুলের টাইম এগিয়ে নিয়েছি, যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে দুবছর প্যান্ডেমিকের কারণে স্কুল বন্ধ ছিল, এখন যখন পুরো প্রক্রিয়াটাই, সিস্টেমটাই আবার নড়ে চড়ে বসেছে, আবার ছেলে মেয়েদের স্বাভাবিক পাঠ্যাভ্যাস ফিরে আসছে, সেই বিষয়টা আমাদের, সে প্রেক্ষিতটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। একটু দেখে নিতে চাইছি। নমস্কার বন্ধুরা, তাহলে তোমরা শুনে নিলে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বললেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার এবং মঙ্গলবার আবহাওয়া দেখে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে তোমাদের স্কুল ছুটি হবে কি না। কারণ বর্তমানে উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে কোথাও কোথাও বন্যার প্রবণতাও দেখা দিয়েছে। তাই বর্তমানে দক্ষিণবঙ্গে যেহেতু গরমের তাপপ্রবাহ অনেকটাই বেশি, প্রায় 48 থেকে 50 ডিগ্রির কাছাকাছি কোনো কোনো জায়গায় চলে যাচ্ছে, সেই জন্য এখনও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তোমাদের ছুটি বাড়ানো হবে কি না। কিন্তু সেটা সোমবার এবং মঙ্গলবার আবহাওয়া দেখে তবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এখন থেকে কোনো রকম কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু বেশ কিছু রাজ্যে কিন্তু ইতিমধ্যেই 26 জুন পর্যন্ত ছুটির ঘোষণা করে দিয়েছে এবং সেখানে ডেডলাইনও কিন্তু দিয়ে দিয়েছে যে এত দিনের পরে তাদের স্কুল খুলবে। কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিন্তু কোনো এখনও পর্যন্ত নোটিফিকেশান জারি হয়নি। নোটিফিকেশান একটাই মাত্র দেওয়া হয়েছে, যেটা স্কুলের ওপরে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে। স্কুল যদি চায় তাহলে ছুটি দেবে, স্কুল যদি না চায় তাহলে ছুটি দেবে না। স্কুল যদি চায় তাহলে তোমাদের মর্নিং স্কুল হবে, সেটা সম্পূর্ণভাবে স্কুলের ওপরে নির্ভর করছে। এবং তার সাথে বর্তমানে এখন সামেটিভ পরীক্ষা চলছে, 11-12 কিন্তু এখন কোনো রকম স্কুল হচ্ছে না। তোমরা জানো সামেটিভ পরীক্ষা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন ক্লাস 11-12 কোনো রকম স্কুল খুলছে না এবং তোমাদের বইও হ্যান্ড ওভার করা হবে আগামী কয়েকদিনের মধ্যে। বর্তমানে বই কিন্তু মার্কেটে চলে এসেছে অলমোস্ট, কিন্তু সেটা সবার জন্য এখনও অ্যাভেলেবেল হয়নি, সবাই কিন্তু এখনও পর্যন্ত কিনে উঠতে পারেনি। কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের হাতে বই চলে আসবে, তোমরা কিন্তু বই কিনতে পারবে। কিন্তু তার সাথে বড় যে ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে গরমে ছুটি বাড়ানো হবে কি না। যেহেতু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে গরমের তাপপ্রবাহ কিন্তু এখন অত্যাধিক বেশি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে তাপপ্রবাহ 48 থেকে 50 ডিগ্রির কাছে চলে গেছে, সেহেতু সেই সমস্ত জেলার স্কুলগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ করার একটা সিদ্ধান্ত নিতে চলেছে। আগামী সোমবার এবং মঙ্গলবার দেখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখনই কোনো নোটিফিকেশান আপলোড করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে, তখনই কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যে তারা ছুটি দেবে কি না। যদি ছুটি দেয় তাহলে কতদিনের ছুটি দেবে, এবং ছুটি যদি বাড়ানো হয় তাহলে সিলেবাস কীভাবে কমপ্লিট করা হবে, তোমাদের এক্সট্রা ক্লাস করানো হবে কি না, এক্সট্রা ডেটে তোমাদের স্কুলে যেতে হবে কি না, সে সম্পর্কেও বিস্তারিতভাবে স্কুলের নোটিফিকেশানে কিন্তু লেখা থাকবে। তার আগে কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। যে ডেট ডিক্লেয়ার করা হয়েছে 30 জুন পর্যন্ত, সেটা সম্পূর্ণ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর নির্ভর করবে যে তারা ছুটি দেবে কি দেবে না। কিন্তু বেশ কিছু স্কুল এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, আবার বেশ কিছু স্কুল সামেটিভ পরীক্ষার জন্য 11-12 স্কুল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে। তাই বর্তমানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি অসুবিধা, কিন্তু বড়দের ক্ষেত্রে ছুটি কিন্তু এখনও চলছে, 21 তারিখ পর্যন্ত তাদের স্কুল বন্ধ থাকবে, তারপরে তাদের স্কুল খোলা হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।